হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রবিউল আলম, গ্রাফিক স্কোয়ার ইউনিকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে কথা বলবো, সো লেটস গেট ইট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। সো ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে কথা বলবো জন্ম নিবন্ধন তথ্য আপনি কিভাবে কারেকশন করবেন, সংশোধন করবেন। সো আই একটু বলে নিচ্ছি ভিডিওটি শুরু করার আগে, যে জন্ম নিবন্ধন নিয়ে একটু ব্যতিক্রমধর্মী মনোভাব সবারই আছে। অনেকে জিনিসটাকে খুব কঠিন মনে করেন, একদম একটা জগা খিচুড়ি বানিয়ে ফেলেন। জন্ম নিবন্ধন অনলাইনে আপনি ঘরে বসেই খুব সহজেই সেটাকে করতে পারেন, তথ্য সংশোধন করতে পারেন এবং তথ্য যাচাই করতে পারেন। এবং এটা যদি আপনি শুধু জন্ম নিবন্ধন না, মৃত্যু নিবন্ধন এখান থেকে করতে পারেন, আপনি আপনার জন্ম তারিখ চেঞ্জ করতে পারেন, সব কিছু এখান থেকে করতে পারেন। তবে ব্যাপারটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, নিজে জানেন, তাহলে আপনার জন্য সহজ। যদি আপনি নিজে না জানেন, তাহলে কিন্তু আপনার জন্য খুব কঠিন। বাংলাদেশে এখন প্রত্যেক ঘরে ঘরেই শিক্ষিত ছেলে মেয়ে রয়েছে। আশা করি সবাই যদি এই আমাদের এই টিপসগুলো, আমরা যারা ইউটিউবার, ইউটিউবে যারা আমরা ভিডিও আপলোড করি, টিউটোরিয়াল ভিডিওগুলো কিন্তু আপনার শিক্ষণীয়, এবং এখান থেকে কেউ যদি ফলো করে অনেক কিছুই শিখতে পারবে এবং ঘরে বসেই এই অনলাইনের এই কাজগুলো করতে পারে। পড়লে কিন্তু আপনার অনেক অফিসিয়াল চাপ কিছুটা রিলিভ হয় আপনাদের সাথে। সো চলুন আজ আমি আপনাদেরকে দেখাবো জন্ম নিবন্ধন তথ্য কিভাবে সংশোধন করা যায়। ভিডিওটি না টেনে অবশ্যই ভালোভাবে দেখবেন এবং এ টু জেড যদি দেখেন, তাহলে আপনার জন্ম নিবন্ধনটি আপনি ঘরে বসে নিজেই ঠিক করে নিতে পারবেন, আপনি কারো কাছে যেতে হবে না। জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার জন্য আমাকে যেতে হবে একটি ব্রাউজারে। আমি গুগল ক্রোম ইউজ করছি, আপনারা চাইলে গুগল ক্রোমের পাশাপাশি আপনি ফায়ারফক্স ইউজ করতে পারেন। সো সবগুলোতে একই সিস্টেম, যে আপনি ব্রাউজারে গিয়ে আপনাকে প্রথমে টাইপ করতে হবে সার্চ বারে bdris.gov.bd লিখে আপনি এন্টার প্রেস করবেন এবং এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এটা হচ্ছে আপনার bdris.gov.bd এর হোম পেজ। হোম পেজে আসলে আপনি এখানে এই ইন্টারফেসে, এটা হচ্ছে হোম পেজ এবং এই ইন্টারফেসে আপনার অনেকগুলো অপশন রয়েছে। যেমন আপনার এটা হোম পেজ, এটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন, এর ভিতরে আপনি গেলে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, আবেদনপত্র প্রিন্ট, তারপরে সনদ পুনঃমুদ্রণ যেটা আপনাকে ইউনিয়ন পরিষদে যেতে হবে যেটা আনার জন্য, তারপর সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করতে পারবেন আপনি, তারপর জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান কী অবস্থায় রয়েছে সেটা আপনি যাচাই করতে পারবেন, তারপর জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান করতে পারবেন এবং জন্ম নিবন্ধন আবেদন নতুন করে করতে পারবেন। সেটা এই সবগুলো, এই সাতটা অপশন শুধু এই জন্ম নিবন্ধনের ভিতর। আপনি জন্ম মৃত্যু নিবন্ধন করতে পারেন, তাও একই রকমের অপশন, সাতটা অপশন দেওয়া আছে। জন্ম নিবন্ধনের বেলায় যা, মৃত্যু নিবন্ধনের বেলায় উল্টোটা, এখানে সাতটা। তারপর হচ্ছে আপনার ব্যবহারকারী সংযোজন ওটিপি। এখানে আপনি যাচাই করতে পারবেন যে কিছু কিছু জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে গেলে সেখানে আপনার ওটিপি একটা পাঠায়, সেহেতু সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, সেটা আপনাকে না দেখলেও চলবে। সো প্রথমে বলে নেই, জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করতে গেলে আপনার যে কাগজপত্র লাগবে সেটা প্রথমে হলো অবশ্যই আপনার স্থায়ী ঠিকানার বিপরীতে কোনো একটা ইউটিলিটি বিলের কপি লাগবে আপনার। সেটা কেমন? সেটা হচ্ছে যে হয় আপনার একটা কারেন্ট বিলের কাগজ অথবা আপনার বাড়ির খাজনার একটি রসিদ, এ দুটো হলেই আপনার চলবে। এছাড়াও আপনার যদি কোনো ইউটিলিটি বিল থাকে, সরকারি কোনো বিল থাকে, যে আপনার স্থায়ী ঠিকানা প্রমাণ করার জন্য যে আপনি এই ঠিকানার মালিক, এই ঠিকানা আপনার, স্থায়ী ঠিকানাটা আপনার, সেটাকে কোনো একটা ইউটিলিটি বিল যদি আপনার প্রমাণ করতে পারে, এই ধরনের কোনো কাগজ হলেই চলবে। প্লাস আপনার যদি সার্টিফিকেট থাকে, আপনার
প্রাইমারি সার্টিফিকেট আই মিন পিএসসি অথবা জেএসসি অথবা এসএসসি, এই তিনটা লাগবে। কেন? যে এসএসসির সার্টিফিকেটে আপনার বয়স লেখা থাকে না, আর এই জন্যই বয়স লেখা থাকবে যেই সার্টিফিকেটে সেটাই আপনার লাগবে। কেন? যে এখানে নাম নামই হচ্ছে যে জন্ম নিবন্ধন, আপনি এখানে জন্ম তারিখের সাথে আপনার একটা রিলেশন আছে যে আপনার কীভাবে বুঝবে যে আপনার জন্ম তারিখ এটা, যদি আপনি অ্যাডাল্ট হন। আর যদি আপনি এখনও ছোট রয়েছেন তো বড় হলেও কিন্তু একই নিয়ম, যে আপনার যদি টিকা কার্ড থাকে, টিকা কার্ডটি দিয়ে যদি আপনি এই নিবন্ধন করে থাকেন অথবা টিকা কার্ডের এগেনিস্টে আপনি যদি সার্টিফিকেট দিয়ে করে থাকেন তাহলে সার্টিফিকেট দেবেন, এবং টিকা আপনার সার্টিফিকেট নেই কিন্তু আপনার টিকা কার্ড লাগবে। তাহলে কি টিকা কার্ডের যে আমরা যে টিকা দিই, এখন বর্তমানে তো টিকা নিয়ে সবাই অবগত আছেন যে 5 বছরের ভিতরে সবাই টিকা দেওয়া লাগতেছে, তো এই টিকা কার্ডটি আপনি এখানে সাবমিট করবেন, কারণ ওই টিকা কার্ডে আপনার বয়সটা লেখা আছে এবং সেখানে আপনার যে নামটা সেই নামটা সেখানে শুদ্ধভাবে লেখা আছে। তো এই দুটো হচ্ছে কাগজ। আর হচ্ছে যে আপনার বাবা এবং মা যে জন্ম নিবন্ধন করবে অথবা তথ্য সংশোধন করবে তার বাবা এবং মায়ের এনআইডি কার্ডের ফটোকপি অথবা আপনার ওনাদের জন্ম নিবন্ধন থাকতে হবে। আরেকটা জিনিস বলে দিই যে জন্ম নিবন্ধন যখন আপনি করবেন, যার জন্ম নিবন্ধন করতে যাচ্ছেন তার যদি বাংলা এর সাথে ইংরেজিও চান তাহলে তার বাবা মায়ের জন্ম নিবন্ধনটি অবশ্যই বাংলা এবং ইংরেজিতে থাকতে হবে। সো দেখা গেছে কি যে আপনার বাংলায় আছে ইংরেজিতে নেই, তো সেক্ষেত্রে করতে হবে কি যে ওই বাবা মায়ের ইংরেজিতে দরখাস্ত করে অ্যাপ্লিকেশন করে সেটাকে সংশোধন করার পর তারপর তার ছেলে মেয়ের যদি সংশোধন করতে হয় তাহলে সংশোধন করবেন, অথবা যদি নতুন নিবন্ধন করতে হয় তাহলে নতুন নিবন্ধন করবেন। তা না হলে কিন্তু যে বাবা মায়ের বাংলায় আছে ইংরেজিতে নেই, তার সন্তানের বাংলা আছে, বাংলা করতে যাবে ইংরেজি করতে যাবে, দেখা যাবে কি তার শুধু বাংলায় আসছে ইংরেজিতে আসবে না। সো অ্যাপ্লিকেশনটা সংশোধন করার আগে আমার এই কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো বলার ছিল, সেটা আমি বলে নিলাম। সো চলুন মূল টিউটোরিয়ালে ফিরে যাই। আমাকে যেতে হবে এই জন্ম নিবন্ধন, এবং জন্ম নিবন্ধনের ভিতরে দেখেন জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন, আমি এখানে ক্লিক করব, মাউসের লেফট ক্লিক করব। লেফট ক্লিক করলে আমাকে এই একটা ইন্টারফেসে নিয়ে এসেছে। এখানে এসে আমি আপনি একটু এগুলো পরে নেবেন, যে যদি আপনার পিতামাতার জন্ম নিবন্ধন নম্বর থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে, যেগুলো আমি অলরেডি আপনাকে বলে দিয়েছি কিছুক্ষণ আগেই, আপনি এগুলো জেনেছেন। সো এগুলো আপনি পড়ে নেবেন, আমি সেখানে পড়লাম না, আমি যে কথাগুলো বলেছি সেগুলোই এখানে দেওয়া আছে। তো আপনি সংশোধন করার জন্য যেটা করবেন যে এখানে এসে জন্ম নিবন্ধন নাম্বারটি আপনি এখানে পোর্ট করবেন, তারপর আমি এখানে জন্ম তারিখটি পোর্ট করব। তো এটা আমি পোর্ট করার পর আমি এখানে অনুসন্ধানে ক্লিক করব। সো এখন এখানে অনুসন্ধানে ক্লিক করলে যদি দেখবেন যে নির্বাচন করুন এই পপ আপটি এসেছে, তাহলে কিন্তু আপনার ঠিক আছে, এবং এখানে কিন্তু ওনার আপনার এনআইডি এবং আপনার জন্ম তারিখ এবং ওনার নাম, বাবার নাম, মায়ের নাম এখানে দিয়েছে। দ্যাট মিন্স ওনার এই ইনফরমেশনটা ঠিক আছে বিধায় কিন্তু এটা দিবে। তারপর আপনি চলে যাবেন নির্বাচন করুন, নির্বাচন করুন ক্লিক করলে আপনাকে বলবে যে আপনি কি নিশ্চিত যে এই ইনফরমেশনগুলো যে আপনার সেই ব্যাপারে আপনাকে কনফার্ম করতে হবে। আমি কনফার্ম করলাম, এখন আসেন যে আপনি সংশোধন করবেন। তো সংশোধন আপনি কি করবেন? তো যখন আপনার যেটাই সংশোধন করবেন, যে সে ধরুন আপনার শুধু নিজের নামের যে কোনো একটা অংশ আপনাকে সংশোধন করতে হবে, তো সেটার জন্য একটা করতে গেলে এই একটার সাথে অন্য সবগুলো কিন্তু আপনাকে পোর্ট করতে হবে, তা না হলে কিন্তু এটা সংশোধন হয়ে আপডেট কোনো কপি আপনাকে দিবে না। আমি ইনফরমেশনগুলো আপনার পোর্ট করি। সো এখানে দেখেন আপনার উপরে আপনার কিছু দেখার দরকার নেই, সেটা আপনার ইউনিয়নের নাম, সংশোধিত তথ্য নির্বাচন, এর নিচ থেকে আপনি শুরু করবেন যে এখানে বিষয়ে দেওয়া আছে যে নির্বাচন করুন, এই নির্বাচন।
সো এখানে আমি কি নির্বাচন করব, আমি এখন যে যা যে ব্যক্তির নিবন্ধনটা সংশোধন করতে যাচ্ছি ওনার বাংলায় আছে, ইংরেজি নেই। সো এই যে ইংরেজিতে নেই সেটাও কিন্তু একটা ভুল, তাহলে আপনাকে সংশোধনী ফরম্যাটেই আপনাকে এটা ইনপুট করতে হবে। সো আমি এখানে এই যে ওনার নাম বাংলায় লিখছি, বাংলায় ওনার যেটা নাম লেখা এটা কেন আপনি সংশোধন করবেন, আপনি এখানে কারণটা উল্লেখ করে দেবেন যে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। এখানে কিন্তু আরও আছে, সেগুলো পরে নেবেন। সো আমি এখানে দেবো শুধু ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, তারপর আমি শুধু এখানে সংযোজন করে যাব, অ্যাড করে যাব, আমি এখানে অ্যাড করব। তো এখন কি অ্যাড করব, আমি বাংলা দিলাম, ঠিক ওই ব্যক্তিরই নাম ইংরেজিতে লিখতে হবে এখানে। তো এখানেও আমি লিখব ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। তারপর আমি আবারও চলে যাব, সংযোজন করুন, আরও সংযোজন করুন। এখন আমি যেটা সংযোজন করব যে ওনার জন্ম তারিখ আমি এখানে লিখব না, দেব না সংযোজন। কেন, ওনার জন্ম তারিখটা যা আছে সেটা অবশ্যই সঠিক আছে, এবং এখানে যদি আপনি সংশোধন করতে যান তাহলে আপনাকে অতিরিক্ত ফি প্রদান করতে হবে। সো আপনার জন্ম তারিখ সংশোধনের যদি দরকার হয় তাহলে করবেন, না হলে এটা এখানে ইনপুট দিবেন না। তারপর চলে যাবেন পিতামাতার কত নম্বর সন্তান। সো পিতামাতার উনি 2 নম্বর সন্তান, কেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল আরও সংযোজন করি। তারপর এখানে লিঙ্গ সংযোজন করবেন, উনি ফিমেল, ফিমেল দিলাম, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, আরও সামনে বাড়েন, সংযোজন করুন, পিতার নাম বাংলা, ওনার পিতার নাম বাংলা যেটা আছে সেটা আপনি ইনপুট করুন। আমি ইনপুট করছি, দিলাম ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। তারপর দেব ইংরেজিতে পিতার নাম ইংরেজি, পিতার নাম ইংরেজি, আমি ওনার নামটা আবারও টাইপ করছি, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, আরও সংযোজন করি, ওনার মাতার নাম বাংলা, মাতার নাম বাংলা সেটা ইনপুট করতে হবে। আমি ইনপুট করছি ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, আরও সংযোজন করি, মাতার নাম বাংলায় করেছি, এখন করব ইংরেজিতে, আজি মায়া আক্তার, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। তারপর আমি চলে যাব আরও সংযোজন। সো পিতার নাম মাতার নাম বাংলা ইংরেজি দেওয়ার পর সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনার জাতীয়তা, সে জাতীয়তা এখানে বাই ডিফল্ট দেওয়া থাকে অজানা, আপনি দিবেন বাংলাদেশি, আপনি যেহেতু আমরা বাংলাদেশে আছি এবং সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। সো দেখুন ডিয়ার ভিউয়ার্স, আমার সংযোজন করার কাজগুলো শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ঠিকানাগুলো ইনপুট করব। ঠিকানায় আছে যে দেশ আমার বাংলাদেশ, তারপর আমার বিভাগ আমার চট্টগ্রাম, জেলা কুমিল্লা, এবং আপনার বুড়িচং উপজেলা, ষোলনল ইউনিয়নের নাম ষোলনল। এবং আমি এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে ওয়ার্ডের নাম দিতে হবে, এই ওয়ার্ড বলতে সেই ওয়ার্ড যেই ওয়ার্ডে আপনি ভোট দেন। তা আমার এখানে ওয়ার্ড নাম্বার হচ্ছে 7, আমি 7 দিলাম। তারপর আমার ডাকঘরটি আমি লিখে নিচ্ছি ইংরেজিতে, লিখে নিই আগে নানুয়ার বাজার, তারপর গ্রাম হচ্ছে কাহেতোরা, তারপর বাড়ির নাম হচ্ছে ধনু কাজীর বাড়ি। এবার আমি বাংলা ইনপুট করব, নানু আর বাজার কাহেতোরা এটা, তারপর এখানে ধনু
ধনু কাজী বাড়ি। এবার স্থায়ী ঠিকানা যদি আপনার একই রকম হয়, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, তাহলে একই বসিয়ে দিবেন। ঠিকানা আপনার ইনপুট করার পর আপনার এখন কাজ হচ্ছে যে আবেদনকারীর তথ্য, যে কে আবেদন করেছে, যদি যার আবেদন সংশোধন যার তথ্য সংশোধন করতে যাচ্ছেন সে যদি নিজে করে তাহলে নিজ দিবেন, যদি পিতামাতা করে যে কোনো একজন দিয়ে দিবেন, তারপরে দাদা দাদি নানা নানি যে করে মাতা মহ পিতা পিতামহী এগুলো লেখা আছে তো সেগুলো দিতে পারেন। অন্যান্য যদি দেন তাহলে এখানে নাম ঠিকানাগুলো বসিয়ে দিতে হবে। সো আমি এখানে দিচ্ছি যে উনি নিজে করেছে, আমি নিজ দিয়ে দিলাম। দেখুন এটা যদি নিজ ক্লিক করেন, নিজ ক্লিক করলে সাথে সাথেই ওনার যে বাংলা নিবন্ধন রয়েছে সেটা এখানে দেখাচ্ছে যে ওনার আগেই ইনপুট দেওয়া আছে কাজী সানজিদা আক্তার সাথে। সো এখানে ঠিকানা লেখার আর দরকার নেই, কারণ এই রকম যখন বোল্ড করা থাকবে আপনি বুঝবেন যে এখানে আপনার কোনো কাজ নেই। সো এখন আপনি যে মোবাইল নাম্বারটি ইনপুট দিবেন সেই মোবাইল নাম্বারটি আপনার জন্য খুব জরুরি। আমি আমার মোবাইল নাম্বারটি এখানে ইনপুট দিচ্ছি এবং ইমেল নাম্বারটি আপনার জন্য অপশনাল, আপনার যদি ইমেল নাম্বার থাকে তাহলে দিবেন, না হয় দরকার নেই। এবার আপনাকে করতে হবে যে আপনার কাগজপত্র এখানে সংযোজন করতে হবে, যে আপনার ভ্যালিড কাগজপত্রগুলো যেগুলো আমি প্রথমে বলে নিয়েছি যে আপনার কাগজপত্র থাকবে হলো যে আপনার হাইটিকা কার্ড অথবা আপনার সার্টিফিকেট, যে জিএসসি পিএসসি অথবা এসএসসি সার্টিফিকেট যেটাতে আপনার বয়স লেখা আছে, আর যদি এটা না থাকে তাহলে টিকা কার্ড আপলোড করবেন। তারপর আপলোড করবেন যে আপনার স্থায়ী ঠিকানার বিপরীতে একটা ইউটিলিটি বিলের কাগজ, সেটা হতে পারে কারেন্ট বিল অথবা বাড়ির খাজনার রসিদ যে কোনো একটা, অথবা অন্য কোনো ইউটিলিটি বিলের কাগজ যদি থাকে যেটা স্থায়ী ঠিকানা প্রমাণ করে সেটার জন্য। তারপর আপনার বাবা মায়ের জন্ম নিবন্ধনের কাগজ অথবা এনআইডি কার্ডের কাগজ কপি, সেটা আপনার আপলোড দিবেন। এবং যদি দুটোই থাকে দুটোই দিতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে সংযোজন করার অপশন রয়ে গিয়েছে। তো একটা জিনিস বলে রাখি, আপনারা অবশ্যই এই কাগজগুলো যখন আপলোড করবেন সেটার ফাইল সাইজ হবে সর্বোচ্চ 100 KB, 100 KB-এর উপরে যদি হয় সেটা আপলোড নিবে না। আমি আমার কাগজগুলোকে 100 KB করে রেখেছি এবং সেটার জন্য আমার আলাদা আরেকটা ভিডিও রয়েছে যে কিভাবে আপনি ডকুমেন্ট 100 KB করবেন, সেটার জন্য আমার আলাদা একটা টিউটোরিয়াল রয়েছে, আপনি আমার চ্যানেলে এসে সেটা দেখে নিতে পারেন। তো আমি সংযোজন করছি, দেখুন সংযোজনে ক্লিক করলাম এবং আমার যেই ফোল্ডারে আমার এই কাগজগুলো রাখা আছে আমি সেই ফোল্ডারে গেলাম এবং সেখানে গিয়ে আমি ওনার আপলোড দেব সার্টিফিকেট, ওনার সার্টিফিকেট দেবো যেটা ওনার জন্ম তারিখ প্রমাণ করে, সেটা আমি আপলোড দিলাম। সো দেখুন এটা 100 KB-র নিচে আছে, এই যে এখানে দিচ্ছে যে 79.08 KB, এই জন্য সেটা আপলোড নিয়েছে। আর যদি এটা 100-এর উপরে হতো তাহলে কিন্তু আপলোড নিত না। এখানে এসে আপনি ফাইল টাইপটা আপনি বলে দিবেন যে কী ধরনের ফাইল আপনি দিচ্ছেন। তো ওনার হচ্ছে চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান তদন্ত, মানে ওনার সার্টিফিকেট চাচ্ছে। এখানে আমি এটা ক্লিক করলাম, ধরনটা হচ্ছে এটা। সো এখানে এসে আপনি ভুল করবেন না, অনেকে এই জায়গায় এসেই ভুল করে, এখানে এসে আপনি এটার ধরনটা অবশ্যই সঠিকভাবে বসাবেন, তা নাহলে কিন্তু আপলোড নেবে না। তারপর আমি দিচ্ছি আপলোড দিচ্ছি, এই আইকনটা বোঝাচ্ছে যে আপলোড দেওয়া, তো স্টার্ট আপলোড দিচ্ছি, এই যে আপলোড হচ্ছে এবং এই এটা যখন চলে যাবে এই ইয়াটা দাগটা, তখন বুঝবেন যে আপলোড হয়ে গিয়েছে। দেন আমি সংযোজন করব ওনার ইউটিলিটি বিলের কপি, ওনার ইউটিলিটি বিলের কপি হিসেবে আমি ওনার কারেন্ট বিল সংযোজন করব। এখানে আমি এটা ক্লিক করলাম, সংযোজন করে দিলাম, সেটার ফাইল টাইপ হবে আপনার এই দ্বিতীয়টা, এটার নিচের যেটা পিতামহ অথবা পিতামহীর স্বনামে ঘোষিত যেটা স্থায়ী ঠিকানার বিপরীতে, সেটা দিলাম, দিয়ে আপলোড দিলাম, আপলোড নিয়ে নিল। তারপর সংযোজন করব ওনার পিতামাতার এনআইডি, সো ওনার মায়ের এনআইডি এবং বাবার এনআইডি দুটোই আছে। সো এটা হচ্ছে ওনার বাবার এনআইডি কার্ড, সেটা আমি আপলোড দিচ্ছি এবং
সেটা ফাইল টাইপ আপনাকে দিতে হবে যে পিতার জাতীয় পরিচয়পত্র, সেটা আপলোড দিলাম। তারপর আপলোড দিতে হবে দেবো আমি যে সংযোজন করব ওনার মায়ের এনআইডি কার্ড, সেটা আমি টাইপ ফাইল টাইপ দিয়ে দিতে হবে মাতার জাতীয় পরিচয়পত্র। সো আমি এতটুকুই দেব, দিয়ে এখানে ফি আদায়, এখানে পেমেন্ট হচ্ছে ফি আদায়, যে আপনি হাতে হাতে পেমেন্ট করবেন অথবা চালানের মাধ্যমে আপনি করতে পারেন, আপনার চালানের ব্যবস্থা আছে। সো সচরাচর ইউনিয়ন পরিষদে আপনার ফিটা হাতে হাতে দেওয়া হয় এবং ওনারা আপনাদেরকে একটা রসিদ দিবে, রিসিপ্ট দিবে, যদি না দেয় কোনো প্রবলেম নেই, সেখানে ঝগড়াঝাটি করতে যাবেন না। আপনি এখানে ফিতে ক্লিক করে দেবেন, দিয়ে সাবমিট করার পূর্বে অবশ্যই আপনি এই তথ্যগুলো একটু দেখে নেবেন যে এগুলো ঠিক আছে কিনা, যে আপনি যা সংশোধন করেছেন সেগুলো ঠিক আছে কিনা। সো ডিয়ার ভিউয়ার্স, আপনার সব কিছু ঠিকঠাক থাকার পর আপনি যখন আপনার রিভাইজ করা শেষ তখন আপনি এখানে এসে জাস্ট সাবমিট ক্লিক করে দেবেন। সাবমিট ক্লিক করে দিলে আপনাকে এই ধরনের একটি ইন্টারফেসে নিয়ে এসেছে, এখান থেকে আপনি আবেদনপত্রটি প্রিন্ট করে নেবেন। তার আগে একটু দেখে নেবেন যে আপনার এই আবেদনপত্রের নাম্বার হচ্ছে এইটুকু 2936772 3, এই 8 ডিজিটের যে নাম্বারটা, সেই 8 ডিজিটের নাম্বারটা হচ্ছে আপনার আবেদনপত্রে অ্যাপ্লিকেশন আইডি। তো আপনাকে এখানে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন করার পরে যে আগামী 26/12/2022 মধ্যে আপনাকে এই কাগজপত্র সহ এবং এই আবেদনপত্রটি সহ কাগজপত্র সহ আপনাকে ওই ইউনিয়ন পরিষদে আপনার সেখানে গিয়ে দাখিল করতে হবে, জমা দিতে হবে। সো আবেদনপত্রটি এখানে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করার জন্য আবেদনপত্র প্রিন্ট এখানে একটু ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে এই ধরনের একটি ইন্টারফেসে। এখানে এসে যদি আপনার প্রিন্টার তো থাকে অবশ্যই প্রিন্ট করতে যাবেন, এবং নিজের প্রিন্টারে প্রথমে প্রিন্ট না করে একটা কাজ করবেন, সেটা আপনার সেফটির জন্য, যে সেখানে এই যে প্রিন্টারে এখানে এসে এমন হতে পারে যে আপনার প্রিন্টারটি ওই মুহূর্তে একটু নষ্ট রয়েছে অথবা কারেন্ট নেই, বিদ্যুৎ নেই, বন্ধ রয়েছে, আপনার মনে ছিল না সুইচ অন করতে। তারপর এখানে গিয়ে যেটা করবেন, যেমন আমি ইপসন L130 সিরিজ ইউজ করছি, তো এখানে আমার প্রিন্টারের নামটা এখানে দেওয়া আছে, তো আমি এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখবো যে এখানে আরেকটা অপশন আছে, আর 4টা অপশন আছে, এর ভিতরে সেভ এস PDF, আমি PDF হিসেবে আমার PC এটাকে সেভ করে নেব প্রথমে। এই যে আমি সেভ করে নিলাম, যে এখন আমাকে এই যে PC নিয়ে গেলো, আমার এই কাগজপত্রগুলো যেখানে আপলোড দেওয়া আছে, যেখানে সংরক্ষিত করা আছে, আমি সেখানে গিয়ে এটাকে আমি সেভ করে নিলাম, যে এখানে ওনার একটা নাম দেব, যে আপনার BR কারেকশন ফর্ম। সো এটা আপনার অপশনাল, আপনি যেভাবে পরে নাম দিবেন, আমার এটা মনে রাখার জন্য আমি এভাবে নাম দিলাম, এবার সেভ করে দিলেন। এখন আপনার কোনো টেনশন নেই, এখন আপনি আবেদনপত্রটি প্রিন্ট করতে যান, প্রিন্ট করতে গিয়ে আপনি এখন প্রিন্ট করে ফেলুন, যে এখানে সেভে না দিয়ে আপনি এখানে এসে এটাতে ক্লিক করে দিলে আপনার প্রিন্টে চলে যাবে। আমার প্রিন্টারটি এই মুহূর্তে আমার PC সাথে আপনার কানেক্টেড না, সেজন্য আমি এটাকে ক্যান্সেল করে দিয়েছি। সো ডিয়ার ভিউয়ার্স, এটা ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকারে আসবে এবং অবশ্যই অনেক উপকারে আসবে। আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করলাম, এজন্য আমি টিউটোরিয়ালটি ধীরে ধীরে করেছি, যাতে করে আপনার কোনো বিষয়ে কোনো কনফিউশন না থাকে। আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি আপনি করেন, আপনার কোনো জটিলতা থাকবে না, আপনি আবেদন করে সেই আবেদন কপিটি নিয়ে আপনি ইউনিয়ন পরিষদে জমা দিলেই আপনাকে তারা একটা ডেট দিয়ে দিবে যে কোন তারিখের ভিতরে আপনি যাবেন এবং আপনার এই আবেদনপত্রের এগেনিস্টে সংশোধিত জন্ম নিবন্ধনটি বাংলা এবং ইংরেজি সহ নিয়ে আসবেন। অবশ্যই বাংলা দিলে ইংরেজির জন্য বলবেন যে আমার ইংরেজিটা দেন, ইংরেজি না নিয়ে আসবেন না, বাংলা ইংরেজি দুটো একসাথেই দেয়। সো দেখা হবে পরবর্তী কোনো নতুন টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি